নমস্কার, কবিতা স্পেশাল কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো আটা দিয়ে কেক। এই আটা দিয়ে কেক ঘরের উপকরণ দিয়েই তৈরি করা যায় আর খেতেও খুবই টেস্টি। ভাববেন না যে আটা দিয়ে কেক বানালে খেতে সেরকম ভালো লাগে না, তা নয়, এটাও খেতে খুবই টেস্টি হয়। চলুন তাহলে আটা দিয়ে কেক বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এই কেক বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিনি, ঘি, সাদা তিল, সাদা তেল, দুধ, উষ্ণ গরম দুধ এবং আটা। এখানে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা। এখানে আমি গম ভানানো আটা নিয়েছি, আপনারা প্যাকেট আটা দিয়েও এটা করতে পারেন। প্রথমে আমি আটাটাকে চালিয়ে নেব। আটা আমি এখানে চালিয়ে নিয়েছি। এখানে আমি এই বাটিরই মাপ করে 3 বাটি আটা নিয়েছি আর এই চিনিটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। চিনি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনো অবস্থা। উষ্ণ গরম দুধ, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা বেকিং পাউডার, বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা। আপনারা ভ্যানিলার পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডার 1 চামচ। আপনারা বেকিং পাউডার, বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন মাখানোটা ঠিক এইভাবে আমি মোটা করেছি। একবারে পাতলাও আমি করিনি, একবারে মোটাও করিনি, ঠিক এইভাবে করেছি। গ্লাসেও তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি গ্লাসটিকে পুরো ভর্তি করব না, অর্ধেক ভর্তি করব। কেকের উপরিভাগে আমি একটু হাত দিয়ে এরকম করে ঘি লাগিয়ে দেব।
ঘিটা দিতে পারেন, নাও দিতে পারেন। কেকের একটা ভালো সেন্ট পাওয়ার জন্য আমি এই ঘিটা ব্যবহার করতেছি। উনুন ধরে নিয়েছি, বড় দেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবার আমি স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দেব। এই রকম স্ট্যান্ড নিয়েছি, আপনারা স্ট্যান্ড না নিতে পারেন, এরকম গ্যাসের যে গোল অংশটা হয় এটা বসালেও হবে, কিন্তু আমি এখানে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। গ্লাসটাও পাশাপাশি বসিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে আমি চাপাটা খুলে দেখতেছি, দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। এইবার আমি এই সাদা তিলগুলো উপর থেকে, 30 মিনিট পর আমি চাপা খুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা, কাঠি দিয়ে দেখে নিচ্ছি। কাঠিতে একটু লেগে নেই, তাহলে ভাবতে হবে কেকটা হয়ে গেছে, যদি না কেকটা হতো তখন কাঠিতে লেগে যেত। একবারে নরম তুল তুলে হয়েছে। এটাই বাটিরই কেক, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি আমি গ্লাসের কেকটা ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, পুরো গ্লাস কেক দেখতে দারুণ হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। আপনাদেরকে কেটে খাচ্ছি কেমন হয়েছে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এই গ্লাসেরও কেকটা বের করে নিচ্ছি।